আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অভিনন্দন। একাদশ শ্রেণীতে তোমরা ভর্তি হয়েছ, স্কুল থেকে এখন তোমরা একটা বিশাল আরেকটা বিশাল জগতে এসেছ, সেটা হচ্ছে কলেজ জীবন। তারপরও মানে তোমরা সেইভাবে আনন্দ করতে পারছো না, কারণ হচ্ছে যে এখন বিশ্বে একটা বৈশ্বিক একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা আমরা সেজন্য আমরা সবাই আতঙ্কিত, এবং ঘরে বসেই আমরা আমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছি, আমরা আবার কলেজে যেতে পারছি না। তারপর তোমাদের জন্য তোমাদের এই যে অভিনন্দন জানানোটা, সেটা আমাকে আজকে আসলে অনলাইনে করানোর কথা ছিল না, তোমাদের সামনাসামনি যে আমাদের একটা অনুষ্ঠানের মাধ্যমে তোমাদেরকে বরণ করে নেওয়ার কথা ছিল, কিন্তু তারপরও তোমরা অনেক সময় মানে কি বলবো এই দুর্যোগ অবস্থাতেও আল্লাহর শুকরিয়া যে তোমরা কলেজে ঠিক মতোই ভর্তি হতে পেরেছো, এটার জন্য তোমাদেরকে আবারও অভিনন্দন। এখন আমি আমার পরিচয়টা দিই, আমি হচ্ছি তাসমিনা তারে, সহযোগী অধ্যাপক, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ। মানবিক বিভাগে আমি তোমাদের ক্লাস নিব, এবং মানবিক বিভাগে একটা বিষয় হচ্ছে গার্হস্থ্য বিজ্ঞান। এখন আমরা প্রথম দিন তোমাদের সাথে যেভাবে পরিচিত হই, আমরা আমাদের অতীত ঘটনা, আনন্দের ঘটনা তোমাদের সাথে আমরা শেয়ার করি, কিন্তু অনলাইনে সেভাবে আসলে আমিও আনন্দ পাচ্ছি না, তোমাদেরকে আমি কীভাবে আনন্দ সহকারে কথা বলবো সেটাও আসলে মানে বুঝে উঠতে পারছি না। তারপর তোমাদের সাথে আমাকে অনলাইনে ক্লাস করতে হবে, এরপরে থেকে তোমরা আমাকে সপ্তাহে হয়তো আমাদেরকে আমাদের সাথে আমার আমাকে দেখবে তোমরা। তারপরে হচ্ছে এই সম্পর্কে তোমাদেরকে তোমাদের সাথে আমি আমার যেটুকু জানি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে কি গার্হস্থ্য বিজ্ঞান। এখন গার্হস্থ্য বিজ্ঞান সম্পর্কে তোমাদেরকে আমি দু একটা বিষয় বলতে চাই, যারা নতুনভাবে বিষয়টা নিয়েছো তাদেরকে আমি উদ্দেশ্যে বলছি যে গার্হস্থ্য বিজ্ঞান সম্পর্কে পড়তে গেলে সম্পর্কে ছোট করে তোমাদের সাথে আমি একটু বলতে চাই যে গার্হস্থ্য বিজ্ঞানে দুইটা পত্র, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। প্রথম পত্রে আমরা পড়ব হচ্ছে দুইটা অধ্যায় রয়েছে, দুইটা অধ্যায় না দুইটা বিভাগ রয়েছে, একটা হচ্ছে ক বিভাগ আর একটা হচ্ছে খ বিভাগ। ক বিভাগে আমরা কি জানব সেটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ন। গৃহ ব্যবস্থাপনা গৃহায়ন মানে হচ্ছে কি আমরা আমাদের যে মৌলিক যে চাহিদাগুলো রয়েছে, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, তার ভিতরে আমাদের কিন্তু বাসস্থান একটা রয়েছে। এখন এই বাসস্থান সম্পর্কে আমরা জানব যে কিভাবে আমরা আমাদের ঘরের ব্যবস্থাপনা করি, কিভাবে আমরা আমাদের লক্ষ্য মূল্য এগুলোকে নির্ধারণ করি, কিভাবে আমরা আমাদের সময়কে ব্যবহার করি, কাজকে কিভাবে আমরা সুন্দরভাবে সময়ের সাথে সামঞ্জস্য রেখে আমরা সেই কাজগুলো করি, সম্পদ ব্যবহার কিভাবে করতে হয়, সঞ্চয় কিভাবে করতে হয়, পরিবেশ কিভাবে আমরা নিজেদেরকে খাপ খাইয়ে নিব, সেই সেই বিষয়গুলো কিন্তু আমরা এই ক বিভাগটাতে পড়ব। এরপরে রয়েছে খ বিভাগ। খ বিভাগ হচ্ছে কি আমাদের মৌলিক চাহিদার আরেকটি হচ্ছে কি আমাদের বস্ত্র। বস্ত্র ছাড়া কিন্তু আমরা কল্পনাই করতে পারি না, আমরা তো আর সেই আদিম যুগে নাই যে আমরা কাপড় চোপড় ছাড়া আমরা নিজেদের জীবনযাপন করব। সে মৌলিক চাহিদার ভিতরে বস্ত্র একটা, তো সেই বস্ত্র সম্পর্কে কিন্তু আমরা তোমাদের অল্প স্বল্প ধারণা দিব, এবং আর তোমাদের কিন্তু এই বইয়ের ভিতর থেকে বিস্তারিত তোমরা নিজেরাই জানতে পারবে, এবং সেই বিষয়গুলোকে জানানোর জন্য ক্লাসগুলো অবশ্যই তোমরা ফলো করবে। এখন এই বস্ত্র এবং বয়ন শিল্প, এখানে আমরা পড়ব আমাদের দেশে কী কী ধরনের কাপড় আমরা পেয়ে থাকি, কীভাবে উপকরণগুলো কি আদিকালে আমরা কীভাবে পোশাক তৈরি করতাম বা কী কী উপাদান দিয়ে তৈরি করতাম, আমাদের দেশে কোন কোন কাপড়গুলো বিখ্যাত, কীভাবে এই কাপড়গুলো যত্ন নিতে হয়, কীভাবে এটার বুনন করতে হয়, বুননগুলো কী, সেই সম্পর্কে আমরা তোমাদের আমরা মোটামুটি একটা
ধারণা দিব। এরপর এগুলো হচ্ছে আমাদের প্রথম পত্র। দ্বিতীয় পত্রে এসে আমরা এখানেও দুইটা বিভাগ রয়েছে, একটা হচ্ছে শিশু বিকাশ ও পারিবারিক সম্পর্ক, আর একটা হচ্ছে খাদ্য এবং পুষ্টি। এখন এই যে শিশু বিকাশ ও পারিবারিক সম্পর্ক, এটা কিন্তু গার্হস্থ্য বিজ্ঞানের একটা অংশ। এটা আমরা সকলেই একসময় মানুষের যে জীবন চক্র, একদম শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আমাদের যে বিকাশ হচ্ছে, বর্ধন হচ্ছে, পারিবারিক যে সম্পর্কগুলো রয়েছে সেগুলোর আদান প্রদান, কাজ কার্যাবলীগুলো, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা এই অধ্যায়টায় জানবো। এবং শিশু কীভাবে বেড়ে উঠছে, প্রতিটা সময় তার বিকাশ এবং বর্ধন কীভাবে হচ্ছে, আচরণ কীভাবে তৈরি হচ্ছে, আমরা পরিবারে তাদেরকে কীভাবে শিক্ষা দিচ্ছি, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জানবো। তারপরে আমরা জানবো যে স্বাভাবিক শিশুর সাথে সাথে আমাদের পৃথিবীতে কিছু প্রতিবন্ধী শিশু জন্মগ্রহণ করে, সেই প্রতিবন্ধী শিশু সম্পর্কেও কিন্তু আমরা এখান থেকে কিছুটা ধারণা পাবো। তারপরে আমরা ধারণা পাবো যে তোমার তারুণ্য, মানে তরুণ আমরা যখন নাকি বয় মানে শিশু থেকে বয়স্কের দিকে যাব বা পরিণত হব, সে পরিণত হওয়ার যে কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমাদের কিছু সমস্যা রয়েছে, তখন আমরা না বড় না ছোট, এই সময় কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যা হয়, সেটা নাকি আমরা আরেকজনের সাথে শেয়ার করতে পারি না, সেই বিষয়গুলো যদি আমরা জানার চেষ্টা করি তাহলে অবশ্যই আমাদের গার্হস্থ্য বিজ্ঞান পড়তে হবে। এরপরে রয়েছে আমরা খ বিভাগে খাদ্য এবং পুষ্টি। খাদ্য পুষ্টিটা, খাদ্য কি, আমরা তো রেগুলার খাওয়া দাওয়া করি, এই খাওয়া এই খাওয়া খাবারের ভিতরে কি কি উপাদান রয়েছে, কি কি উপকরণ রয়েছে, কোন খাবার খেলে আমার স্বাস্থ্যের জন্য ভালো হবে, এই খাবারগুলোকে যে বিভিন্ন উপাদানে ভাগ করা হয়েছে ওই উপাদানগুলো কি কাজ করছে, কখন আমরা খাবো গ্রহণ করব, এক এক বয়সে এক এক ধরনের খাবার তৈরি করতে হয়, মেনু তৈরি করতে হয়, সেগুলো সম্পর্কে আমরা জানবো। এবং আমাদের রোগ, বিভিন্ন সময় আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই, সেই রোগের সঙ্গে আমাদের খাদ্যের একটা যোগাযোগ রয়েছে, সেই সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি এইটাতে ধারণা পাব। তো এই গেল হচ্ছে আমাদের বিষয় সম্পর্কে তোমাদের ন্যূনতম একটু ধারণা দেওয়ার আমি চেষ্টা করেছি, আর বাকি সময়গুলোতে তো আমরা ধারাবাহিকভাবে এই বিষয়গুলো তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করব। এবং তোমরা অবশ্যই অনলাইন, এখন তো আমরা ক্লাসে যে তোমাদেরকে আর সেভাবে আল্লাহ না করুক খুব দ্রুতই হয়তো তোমাদের সাথে আমাদের দেখা হবে, কিন্তু সেই পর্যন্ত পড়ালেখাটা কিন্তু চালিয়ে যেতে হবে, সেই জন্য আমরা করছি কি অনলাইনের মাধ্যমে, সেটা তোমরা অবশ্যই ফলো করবে রেগুলার। আর সবচেয়ে বড় কথা, আমি সবসময় যে কথাটা বলি সেটা হচ্ছে কি, তোমাদের এই যে একাদশ দ্বাদশ শ্রেণী, সেখানে কিন্তু সময় খুবই অল্প, খুব কম সময়, এই কম সময়ের ভিতরে কিন্তু অনেক বড় একটা সিলেবাস শেষ করতে হয়। সেই জন্য আমার তোমাদের কাছে অনুরোধ থাকবে, আমরা যখনই যে সাবজেক্টগুলো আমরা তোমাদেরকে পৌঁছে দিব সেগুলো অবশ্যই তোমরা ফলো করবে, সেগুলো দেখে তোমরা পড়াশোনা করবে এবং অবশ্যই বাড়িতে থাকবে। এখন যে অবস্থা সেখানে আমাদেরকে মানিয়ে নেওয়ার জন্য আমাদের যেমন সচেষ্ট থাকতে হবে, তেমনি আমাদের যে প্রাত্যহিক কাজগুলো অর্থাৎ পড়াশোনা করা সেটাও কিন্তু চালিয়ে যেতে হবে। তো আজকে তোমাদের সাথে এ পর্যন্ত বিষয়টা তোমার এবং আমার পরিচয়টা দিলাম তোমাদেরকে, তোমাদের সাথে পরিচিত হলাম, এবং আশা করছি যে এর পরবর্তী সময় তোমরা অবশ্যই আমার ক্লাসটা ফলো করবে এবং এখান থেকে অবশ্যই জানার চেষ্টা করবে, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা সেটা আমাদেরকে মেসেজের মাধ্যমে হোক, যেভাবে মানে কর্তৃপক্ষ তোমাদেরকে সহায়তা করবে ঠিক সেভাবে আমাদের সাথে যোগাযোগ করবে। তো সেই পর্যন্তই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ।